চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 6 জন নিহত এবং 33 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকেল 4:30টার দিকে বিস্ফোরণের ঘটনা থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আসে 1 ঘন্টারও বেশি সময় পর। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ এবং অর্ধশতাধিক মানুষের প্রাণহানির 9 মাস পার না হতেই আবারও ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী হলেন চট্টগ্রামের সীতাকুণ্ডবাসী। শনিবার বিকেল 4:30টার দিকে সীতাকুণ্ডের কদম রসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই ধরে যায় আগুন। হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। ওখান থেকে আসে রুবা আমার ঘরে বলছে সিঁড়ি ভাঙে গেছে, দরজা ভাঙে গেছে। ওনার শালার দোকান, আপন শালার দোকান, ওই দোকানের উপরে 250-300 কেজি একটা টুকরা উড়ে এসে পড়ছে, ওই টুকরার নিচে উনি এন্তাকার করেছেন। একটা অসহনীয় যে ক্ষতিপূরণ হলো, এটা কি আসলে আদৌ কি সম্ভব এই ক্ষতিপূরণটা ফুলফিল করা? আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। আমাদের চিকিৎসার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা যে কোনো সংখ্যক রোগী আমরা ম্যানেজ করার জন্য আমাদের সকল চিকিৎসক নার্স কর্মচারী তৈরি আছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমাদের সম্মানিত পুলিশ সুপার মধ্যে আছেন, তিনিও বলবেন। সেখানে পুলিশের প্রতিনিধি সহ ফায়ার সার্ভিস সহ সকল দপ্তর সংস্থাকে নিয়ে আমরা এইটি অনতিবিলম্বে তদন্ত কমিটি রিপোর্ট দিবে। এর আগে গত বছরের 4 জন বিএম কন্টেইনারের ডিপোতে বিস্ফোরণের ঘটনায় 51 জনের প্রাণহানি ও 200-এর অধিক আহত হয়েছিলেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।